আমরা ঠিক রয়েছি এখন ওনার রেস্টুরেন্টের ভিতরে এবং আমরা আজকে রিভিউ করতে যাচ্ছি এই রেস্টুরেন্টটাকে, যেটা একটি বাংলা ও চাইনিজ রুফটপ রেস্টুরেন্ট। চলুন দেখা যাক। আপনারা কোন দিকগুলিতে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আপনাদের কাস্টমার হিসাবে? আমরা কাস্টমার সবার সব দিকগুলো প্রায়োরিটি দিচ্ছি, যেমন কর্পোরেট ফরেন সব দিকগুলো মিলেই এরকম চলছে, যেটা নতুন করে কিছু দেওয়া আমাদের কাস্টমারকে মানে ইউনিকনেসটা আসতে যাচ্ছে হাতে। আপনাদের যে অর্ডার লাইনটা, আপনাদের যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা, যে টোটাল প্রসেসটা, এটা কীভাবে মেনটেন হচ্ছে? যে আমরা একটা অ্যাজ এ কাস্টমার হিসাবে যদি একটা অর্ডার প্লেস করতেছি, তখন সাথে সাথে এটা কীভাবে করে প্রসেস, মানে রেসপন্সটা কীভাবে আপনারা দিচ্ছেন? আমরা আপনার বেসিক্যালি ফুড 20 মিনিট সময় নিই কাস্টমার, 20 মিনিটের ভিতরে আমরা ফুডটা ডেলিভারি করি, আমাদের ফুডগুলো রেডি থাকে, অর্ডার হলে একদম অনেকগুলো ফিশ আর চিকেন, মানে সবচেয়ে ফেমাস প্রোডাক্ট কোনটা? আপনারা এমপ্লয়িও তো ওইভাবেই রেখেছেন? হ্যাঁ। আপনাদের শেফ টেফ কি সবাই এক্সপিরিয়েন্স? হ্যাঁ, আমার শেফ টেফ সবাই আলহামদুলিল্লাহ ভালো। সবাই কি বাংলাদেশি আপনাদের শেফ? সবাই বাংলাদেশি। আপনারা বলতে মানে আপনারা আপনাদের প্রোডাক্ট লাইন অনুযায়ী আপনারা মনোপলিস্ট, কারণ আপনারা মানে এটা মানে ডিফারেন্ট প্লেসের বাংলা খাবারের একটা নতুন সেগমেন্টেশন নিয়ে এসে আপনারা মানে এই বসুন্ধরার আশেপাশে এরিয়ার কুড়িলে এসে মানে এটা ক্লেম করতেছেন যে দেয়ার ইজ নো বিজনেস কম্পিটিটর, বিকজ এইভাবে করে আসলেও কারো সার্ভিস দিচ্ছে না বাংলা খাবারের দিক দিয়ে। ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো দেখা যায় হচ্ছে নর্মালি রাস্তার পাশে এরকম রেস্তোরাঁ, রেস্টুরেন্ট এরকম রুফটপ করে সুন্দর ভিউ করে এত ভালো সার্ভিস দিয়ে বাংলা খাবার এখনো পর্যন্ত আশেপাশে মনে হয় না কেউ আছে? না, আমরা আশেপাশে মনে হয় না কেউ নেই। আমরা প্রথম এলাকাতে আপনারা আপনাদের ইউনিকনেসটা এটাই বাংলা খাবার উইথ প্রিমিয়াম সার্ভিস, এটা আপনাদের। থ্যাংক ইউ মূল্যবান সময় দেওয়ার জন্য, আমাদের যে বস্তু উত্তর দেওয়ার জন্য, জানি আপনারা অনেক ব্যস্ত থাকেন, তারপর আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন।